ওয়েলকাম টু তানহুচার ভাই সব। তো হয় কি, বাংলাদেশের যৌথ ফ্যামিলিগুলোতে শুধু একটা স্পার্ক দরকার হয় ঘুরতে যাওয়ার, বাস সবাই রেডি। তো চলেন ইন্ট্রোটা দেখি, তারপর মূল গল্পে ঢোকা যাক। তো ভাই সব, আজকের গল্পের যে মূল চরিত্র উনি হচ্ছেন আমার ভাইয়া। তার জন্মদিন ছিল, সেই জন্মদিনের সুবাদে আজকের এই ট্যুর। মূলত কাশবন দেখতে যাওয়ার উদ্দেশ্য ছিল। দোকানে গিয়ে দেখি একটি ওল্ড হোম, একটি বৃদ্ধাশ্রম, খুবই সুন্দর দেখতে, খুবই গোছানো, খুবই নিরিবিলি, খুবই পরিচ্ছন্ন। আর্মিদের তত্ত্বাবধানে হয়, ওখানে ভিতরে ঢুকে আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু আসলে ওই পরিবেশটা সম্পর্কে আমরা সবাই জানি, এটা অজানা কিছু না। এর ওখানে অনেকেই আছে হয়তো, যে হচ্ছে যাদের ছেলেমেয়েরা আর্মির কোনো মিশনে শহীদ হয়ে গিয়েছেন বা ইন্তেকাল করছে, কিন্তু যদি এমন কেউ থেকে থাকে যাদের সন্তানের এখনও বেঁচে আছে, তাহলে মনে হয় না তারা জীবনে সেই নিরিবিলি পরিবেশটা কখনো স্বপ্নে দেখছিল বা কখনো চাইছিল। এইরকম নিরিবিলি পরিবেশ তাদের কাম্য ছিল না। দে ডোন্ট ডিজার্ভ দ্যাট। উই শুড বি এ গুড হিউম্যান বিং, উই শুড বি এ গুড সান। ওই হোল্ডোমটার ঠিক সামনেই হচ্ছে হলো কাশবনটা, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুদিং, আই সুদিং, খুবই শরৎকাল, শরতের নীল আকাশ, শরতের সাদা আকাশ, আসলে সবার দেখা উচিত, আমাদের ঋতু বৈচিত্র্যের একটা অংশ। তো শরৎকালে কেউ কখনো কাশবন, নীল আকাশে সাদা মেঘ, এগুলো মিস করবেন না। পায়ের অবস্থা নিয়ে কিছু বলার নাই, এখানে দে। বেলার আলো থাকতে থাকতে কাশবন থেকে কিছু ছবি টবি তুলে আমরা হচ্ছে হলো আবার ওল্ড হোমের যে পরিবেশটা আছে, ওদের যে সারাউন্ডিংসটা আছে, ওইখানে গেছি। ওখানে সুন্দর একটা মুক্ত মঞ্চের মতো আছে, সুন্দর কিছু বসার মতো জায়গা আছে, যেখানে হয়তো বা ওখানে শেড করে রাখছে যে ওখানে গল্প গুজব করা যাবে বা এরকম। তো জায়গাটা খুবই সুন্দর।